আটলান্টিক মহাসাগরের পারে এসে হাজির হয়েছি এক বিশাল ঘটনা রক স্টার ব্ল্যাক রক এর উপরে পড়ছে এসে ঝাঁপ দিয়ে এক এক পর এক সমুদ্রের সেই নীল পানি পানি তো নয় একেবারে সেই আগুনের গোলা ঝপ করে এসে ধরছে আর ফিরছে কিন্তু পাহাড়ের ক্ষতি হচ্ছে না তবে মানব জাতির খবর আছে এখানে নামলে আজ বুধবার একটা সাধারণ ওয়ার্ক ডে এখন আইল্যান্ডে ওয়ার্ক ডে বলতে যারা এখানে আছে তাদেরকে নিয়ে সবাই ব্যস্ত ব্রেকফাস্ট এখনো চলছে সমুদ্রের ধারে অনেকেই প্রিয়জন তার প্রিয়জনকে নিয়ে ব্রেকফাস্ট করছে কেউ এনজয় করছে কেউ দেখছে আর আমি ক্যামেরা ধরে চলছি আমার যাত্রায় সামনে যে স্পটটা দেখা যাচ্ছে সেখানে মূলত সাগরের পানিকে বলবদ্ধ করে রাখা হয়েছে সেখানে নানা ধরনের সুইমিং পুলের ব্যবস্থা সাগরের লবণাক্ত পানি দিয়ে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে সারাদিন হইসেই গোসল যা খুশি করা যাবে যেহেতু অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে নামা মানে জীবন নাশের সম্ভাবনায় বেশি দর্শক তার কারণে ওরা একটু কৃত্রিম উপায়ে ব্যবস্থা করেছে $5.5 $5.50 দিলেই বা সারাদিন সেখানে গোসল করার ব্যবস্থা রয়েছে কোনো রকমের সমস্যা ছাড়া তবে যেহেতু এখনো বেশ পানির তাপমাত্রা বোধ হয় 17-18 ডিগ্রি মতো হবে ঠান্ডা খুব একটা ঠান্ডা আমার জন্য কারণ আমি তো সুইডেনের বরফের মধ্যে ডুবানো লোক তা এখানে আজ বোধ হয় আমি ওখানে কিছু ডুবোডুবি করবো ভাবছি তবে আমার শখ সাগরে নামা আমি এইখান থেকে বোধ হয় আজকে হবে না কারণ ওরা নিষেধ করছে যে নামা যাবে না তা আমি এখানে জাস্ট একটু স্পটটা দেখাইয়ে ফিরে যাব আমার এলাকাতে যেখানে মোটামুটি গোসলের ব্যবস্থা রয়েছে আজকে সেখানেও যাব এখন আসছি নতুন সেই বহু বছর পরে কিছুটা পরিবর্তন দেখাই যেতেছে সব কিছুর এখন পরিবর্তনের যুগে পরিবর্তন না হলে কি হলো তা সেই পরিবর্তনের সময় বা সুযোগ যখন এসেছে জীবনে আমি এই কারণেই মূলত ক্যামেরাটা ধরে রেখেছি এখানে বলেছি যে কিছু বাঙালিরও বসবাস রয়েছে আমার সঙ্গে এখনো দেখা হয়নি দেখা হলে হয়তো আরও তথ্য জানা যেত কিন্তু জানি না তারা কি তথ্য জানেন বা কি দিতে পারে হয়তো সবাই ব্যস্ত তার দৈনন্দিন কাজের চাপে এখন ভাগ্যের পরিবর্তন করতে অনেকে স্বাভাবিকভাবে এখানে এসেছে এখন এই ভাগ্যকে কিভাবে পরিবর্তন করা যায় এটাও একটা কোশ্চেন অনেকে হয়তো যেমন আছে হলিউডের আশেপাশে সারা জীবন চাকরি করছে কিন্তু হলিউডের একজন তারকাকে দেখার সৌভাগ্য হয়নি না হওয়ার কারণ এটাই সারাদিন কাজে ব্যস্ত তারপরে যে পরিবেশে তাদের বসবাস সে সব জায়গা যাওয়ার বা ঢুকার কোনো অ্যাক্সেস না থাকা ওটাও একটা কারণ যার কারণে স্বপ্ন বড় করে দেখাও সম্ভব হইতেছে না সেক্ষেত্রে সঠিক এবং সুস্থ লেখাপড়া করা খুবই দরকার সেটা একমাত্র এই প্রতিযোগিতার যুগে টিকে থাকার উপায় এই যে এখানে সাগরের পানিকে বিভিন্নভাবে এরা বদ্ধ করেছে লবণাক্ত পানি যেহেতু এটা ভুলকান এই পাহাড়ের যত ঝর্ণা এসে সাগরে পড়ার আগেই তাকে আটকানো হয়েছে এবং সেখানে এই যে নানা ধরনের সুইমিংয়ের ব্যবস্থা বোঝাই যাইতেছে ঠান্ডার কারণে এখনও হৈহুল্লা শুরু হয়নি তবে দিনের মাঝখানে হয়তোবা সূর্যের আলো যখন একটু গরম ফিল করবে তখন হয়তো মানুষ নেমে পড়বে মূলত জার্মানের ট্যুরিস্ট দেখছি বেশ অন্য অন্য দেশের তুলনায় তারপরে আমরা আসছি সুইডেন থেকে ফিনল্যান্ড ডেনমার্ক থেকেও নরওয়ের থেকেও অনেক এসেছে একই প্লেনে তা আমি এটা জাস্ট দেখালাম যে এখানে ব্যবস্থা রয়েছে গোসলের যদি কেউ সাহস করে সাগরে না নামতে পারে সাহসের কথা না যেহেতু পাথর রক খুব স্ট্রং পাথর কোনোভাবে ঘাই লাগলে দেখা গেলো জীবনটা শেষ হয়ে গেল এখন জীবনের বাজি রেখে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো এ ধরনের প্রতিযোগিতা থেকে জীবনের বাজি রেখে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে জীবন দেয়া শাহাদাতের একটা অংশ আমি আশা করি তেমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি পাহাড়ের গুঁতো খেয়ে মরতে রাজি নয় দর্শক এই কারণেই আমি বোধহয় এই প্রতিযোগিতায় নামবো না তবে নিরিবিলি গোসল করার ব্যবস্থা আছে সেটাই হয়তো এই যাত্রায় হবে
আচ্ছা এই মুহূর্তে আর বেশি নয় আবার দেখা হবে আবার কথা হবে আমি জাস্ট একটু দেখালাম আবার ফিরব নতুন করে কিছু নিয়ে আর ফেরা মানে শুধু তো ছবি দেখা যাবে না মাঝে মাঝে একটু বকবক করতেই হবে আশা করি বকবকের কারণে কিছু শোনা যাবে কিছু ইনফরমেশন জানা যাবে সবকিছু সুন্দর করে সাজাই গোছায় রেখেছে কলা গাছে কলা ধরে আছে এই ছোট ছোট কলা গাছও আছে আমি একটু কলার ফার্মিং এ যাওয়ার চেষ্টা করতেছি দেখব ওদের গাছ থেকে সরাসরি পাকা কলা যেমন ছোটবেলায় খেয়েছি তেমন একটা শখ রয়েছে তো মারিয়াকে বললাম যে পাকা কলা না খেলে তো হলো না বলে যে কলা তালি ঠিক আছে খাও রেস্টুরেন্টে দেখি যে প্রচুর পাকা কলা গাছ থেকে এনেছে তোমাদের বাড়িতে যে পাকা কলা খেতে হবে তারা বলেছে যে চেষ্টা করবে আমাকে নিয়ে যেতে দেখি কখন কোথায় কিভাবে যাই শহর ট্যুর দেওয়ার জন্য রয়েছে ছোট্ট রেল এখানে বসলেই বাস পুরো আইল্যান্ডকে ঘুরোই দেখার ব্যবস্থা হেই মারিয়া হাউ ইজ ইউর ডে ডে ইজ নট সবাইকেই যে কি অবস্থা এখন 10টা বেজেছে সকাল সাধারণত 9টার দিকেই দেখলাম যে সূর্যের আলো ওঠে সূর্য উঠেছে গতকাল ওয়েদার ভালো ছিল না আমরা যখন আসছি আজ ওয়েদার ভালোই মনে হচ্ছে এই মুহূর্তে সূর্যের আলো ঝলক মেরে উঠেছে এখানে সবাই আছে জীবনের ভাগ্যের পরিবর্তনের জন্য লটারি কেনার ধান্দায় আছে যদি একবার বেঁধে গেছে তো বাস লাইফের পরিবর্তন হতেও পারে তা পরিবর্তনের যুগে নানা ধরনের পরিবর্তনের ধান্দায় সবাই আছে দর্শক এখানে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া ড্রিঙ্কের ব্যবস্থা যার যা খুশি যাকে বলে হাওয়ালে বৃন্দাবন আমার বাবা মাঝে মাঝে বলতেন হাওয়ালে বৃন্দাবন তা হাওয়ালে বৃন্দাবন থেকে এই বৃন্দাবন এসে এখন সব দেখলাম এটা আবার এক জগৎ এক ভিন্ন জগৎ আটলান্টিক মহাসাগরের পাড়ে আফ্রিকানদের জীবনের পরিবর্তন হতে পারত যদি আইল্যান্ডগুলো তাদের নেতৃত্বাধীন হতো কিন্তু দেশের বা সেই কন্টিনেন্টের কোনো নেতৃত্বের অভাবে আজ পড়ে আছে পুরো একটা কন্টিনেন্ট যেখানে কেউ দেখার নাই কেউ শোনার নাই তারা সারা বিশ্ব ঘুরে বেড়াইতেছে জীবনের সন্ধানে অথচ এটা কিন্তু তাদেরই কন্টিনেন্ট আর যদি আফ্রিকার পুরো কন্টিনেন্ট এক হতো তারা অবশ্যই স্পেনকে বলতো যে না তোমরা এখন বিদায় যাও এটা আমাদের এলাকা আমরা এখানে থাকতে চাই এই টেরিটোরিয়ামে কিন্তু সেই সুযোগ সেই নেতার অভাব এখন নেতার অভাব খুবই বিশ্বে এখন দেখা যাইতেছে যত সব বদমাইশ গুন্ডো পান্ডা এসে নেতৃত্ব দিতেছে যার কারণে বিশ্বের কোনো পরিবর্তন হচ্ছে না এখন তাহলে পরিবর্তন করতে হলে তো কেউ না কেউ এগোয় আসতে হবে আমাদের দ্বারা তো হলো না আমরা তো একেবারে সেই কি বলে গুড ফর নাথিংই বলতে গেলে এখন তারপরও চেষ্টা করতেছি যতটুক পারি কিন্তু অত বড় চেষ্টা তো করা সম্ভব হবে না স্বপ্ন দেখার ভয়ও হারাই ফেলেছি কারণ ছোটবেলার থেকেই যেখানে ঘুম পাড়ানো হয়েছে চোর বদমাইশ গুন্ডদের গল্প বলে বা বলা হলো যে চোর আসতেছে দেখা গেল যে লেপের তলে চলে গেছি চোরের ভয় দেখায় যে জাতিকে ছোটবেলার থেকে গ্রো করা হয়েছে তাদের ভিতরে বড় স্বপ্ন দেখা কঠিন ব্যাপার আর আমি তারই একজন সেই 7 কোটি বাঙালিকে বাঙালি থেকে যে আমরা বাঙালিত্ব রাখতে পেরেছি এটাই বোধ হয় আমাদের অ্যাচিভমেন্ট এখন এর থেকে বেশি কিছু হতে করে নতুন করে নতুন প্রজন্মকে ঘুম পাড়াতে হবে মধুর গল্প বলে বাগদাসার গল্প নয় গল্প বলতে হবে বিশ্বের গল্প করতে হবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতির উন্নতি নিয়ে তাদেরকে সেই স্বপ্ন দেখাতে হবে ছোটবেলা থেকে ঘুম পাড়ানো মাসি পুষি বলে ঘুম পাড়ালে সে জাতি আর জেগে উঠবে না তারা দুর্নীতি অনীতি এর ভিতরেই থাকবে যে যেখানে আজকের এই সকালে ছুটিতে আসি মন মানসিকতা ভালোই আছে আমি আর বেশি উত্তেজিত হয়ে আবল তাবল বলার থেকে দূরে থাকতে চাই দর্শক সবাইকে শুভেচ্ছা শুভকামনা ভালো থাকুন ভালো রাখুন যে যেখানে